আজ আট দিন হয়ে গেছে আমি যে চারা গাছগুলো এনেছিলাম, সবজির চারা গাছগুলো এনেছিলাম সেটা বালিতে রেখেছিলাম। তো আজকের আমি সেই চারা গাছগুলো আজ নতুন পটিং করব। তো টব কিছু ছিল না, তো নতুন টব আনিয়েছি, আর টবগুলো যতগুলো আনি সব অনলাইনে আনিয়েছি। আমি অ্যামাজনে বেশ বহু বছর ধরে আমি অনেক কিছু জিনিসপত্র কিনি, ঘরের জিনিসপত্র বলুন বা যা কিছু বলুন, গার্ডেনের যে কোনো জিনিস হোক আমি অ্যামাজন থেকে সবসময় কিনি। তো আজকের এই প্রথমবার আমি অ্যামাজনের থেকে একটা টব কিনেছি, একটা টবের সেট কিনেছি, 6 ইঞ্চি টবের সেট। তো সেটা আমি আজকে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো। তো টবগুলো কেমন হয়েছে, সাইজ কীরকম সেটা আপনাদের সবাইকে দেখাবো। আর আমার দাম পড়েছে 18 টাকা করে। তো বাইরে আমি এই টবগুলো, এই 6 ইঞ্চি টবের আমি দাম করে দেখেছি, মোটামুটি 25 থেকে 26 টাকা করে পড়ছে। তো কিন্তু অ্যামাজন থেকে যখন আমি পারচেস করলাম আমার দামটা অনেকটাই কম লাগলো। আর প্রোডাক্ট কেমন হবে সেটা তো আমি ছবি থেকে কিছু বুঝতে পারছিলাম না, তো ভাবলাম যে একবার পারচেস করেই দেখি কেমন আসে। তো আসার পরে দেখলাম যা ভালোই টপগুলো হয়েছে। তো আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই প্রথমবার আমি আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি অ্যামাজন থেকে, ক্রাফট সিড গার্ডেনিং সলিউশন, ক্রাফট সিড গার্ডেনিং সলিউশন থেকে আমি এই প্রোডাক্টটা নিয়েছি অ্যামাজনের। তো আমি আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন আরও একটা সেট আছে, শুধু একটাই না, এইখানে আরও আছে। তো এই টোটাল আমি 20টা আমি টব আনিয়েছি। টবের সাইজগুলো আপনাকে দেখাই, এই দেখুন ছিদ্র কড়াই আছে। তো আমার আলাদা করে ছিদ্র কিছু করতে হবে না, জাস্ট আমার হুলামকুচি দিয়ে এইগুলো কভার করে নিয়ে তারপর আমাদের ড্রেনেজ সিস্টেমটা করে তারপর আমি এই এর মধ্যে দেবো। টবের সাইজগুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন বেশ ভালোই সাইজ আছে। আর এই দেখুন লাইলনের আছে, খুব ভালো আছে। তো আপনারাও অ্যামাজন থেকে কিনতে পারেন। তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এর ডিটেলসটা আমি দিয়ে দেবো, এর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে আপনারা অ্যামাজন থেকে এই টবগুলো কিনতে পারেন এখন। তো এবারে চলুন দেখাই যে গাছগুলো কীরকম হলো, আর এগুলো টবে পটিং করছি সেগুলো আপনাদের দেখাবো। বন্ধ করে আমি আপনাদের 8 দিন আগে অনেকগুলো সবজি গাছের চারা এনে দেখিয়েছিলাম, সেগুলো বালিতে বসিয়েছিলাম। এই আমার টব, এটা মাটির টব, আমার আগের কেনা এই টব। এটা 9 ইঞ্চি টব আছে, এর মধ্যে কিছু বেগুন চারা দেবো। আর 6 ইঞ্চি টবগুলো তো আপনাকে দেখালাম এক্ষুনি। তো প্রথমে আমাকে এই যে ড্রেনেজ সিস্টেমটা, এই যেখানে যে ফুটোগুলো দেখছেন, এই ড্রেনেজ সিস্টেমটাকে আমাকে তৈরি করতে হবে। তার জন্য আমি যেটা করব, এই কুচো পাথর রয়েছে ড্রেনেজের জন্য রাখবো, এই দেখতেই পাচ্ছেন কুচো পাথর, এই কুচো পাথরটা আমি ইউজ করব, ঠিক আছে। আর কি ইউজ করব তার আগে তলায় যে ফুটোগুলো আছে ফুটোগুলো বন্ধ করার জন্য আমার এখানে বেশ খানিকটা পোড়া কয়লা রয়েছে, বড় বড় ডেলা রয়েছে দেখতে পাচ্ছেন এইগুলো, এগুলো আমি ওই ফুটোগুলোতে দিয়ে দেবো। এখানে দেখো দেখতে পাচ্ছেন ফুটোগুলো আমি, আমার যে কয়লা আছে কয়লা দিয়ে আমি ফুটোগুলো ব্লক করে দিয়েছি। আর এর উপরে আমি এখন এই কুচো পাথরটা আমি দিয়ে দেবো ড্রেনেজের জন্য। সামান্য একটু, খুব বেশি না, আমার নিচের যে লেয়ারের দাগটা দেখতে পাচ্ছেন, এই যে লেয়ারের দাগটা দেখা যাচ্ছে এই দাগ পর্যন্ত আমি ড্রেনেজের জন্য তৈরি করব, আর বেশি দিতে হবে না, ঠিক আছে। এটা আমার ড্রেনেজ সিস্টেমটা হয়ে গেল। এইভাবে আমি সমস্ত টবগুলো আমি করে নেব। আর মাটির টবেও সেম একই জিনিস করব, একটা বড় পাথর এই যে কয়লা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে আমি এই কিছু পাথরটা আমি দিয়ে দিলাম। তো
আমার মাটির টবেও ড্রেনেজ সিস্টেম হয়ে গেল আর প্লাস্টিকের টবেও আমার ড্রেনেজ সিস্টেম হয়ে গেল। কিছুদিন আগে আপনাদের মাটি আমি তৈরি করা দেখিয়েছিলাম, তো আমার সেই মাটি হয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে। আমি মাটিটা নেব, আর আর কি নেব তার সঙ্গে, মাটি তো আমার রেডি আছে, তার সঙ্গে আমার যেটা আছে সেটা হলো আমার নিজের তৈরি করা কিচেন ওয়েস্ট দিয়ে যে কম্পোস্ট তৈরি করেছিলাম সেই কম্পোস্ট এখানে রয়েছে। এই দেখতেই পাচ্ছেন আমার নিজের তৈরি করা কম্পোস্ট খুব ভালোভাবে শুকনো হয়ে আছে। এইটা আমি এই মাটির সঙ্গে মিক্স করে দেবো। আর একটা কী দেবো সেটা হলো, এই আর একটা হচ্ছে আমার বাজার থেকে কিনে আনা ভার্মি কম্পোস্ট। কিছু কিছু টবে আমি এই ভার্মি কম্পোস্ট দিয়ে করব, আর কিছু কিছু টবে আমি আমার এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়ে আমি গাছগুলো বসাবো। তো দেখা যায় একই গাছে আমি দুটো বসাবো, ও একটা বেগুন গাছে আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট দেবো আর একটা গাছে ভার্মি কম্পোস্টও দেবো। তো দুটো দিয়েই আমি দেখব সেম গাছ কোনটার মধ্যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেটা আমি দেখব। সেই কারণেই আর কি আমি দুটোতে আলাদা আলাদাভাবে আমি তৈরি করব। তো আমার ড্রেনেজ সিস্টেম হয়ে গেল, এবারে আমি কী করবো, ফার্স্টে আমি অল্প একটু মাটি নিই। আমার এই যে তৈরি করা মাটি দেখছেন, এই মাটি দিয়ে দিলাম, আমি দেখাচ্ছি নিয়ে যাচ্ছি। মাটির টপটা তো আমি দিয়ে দিচ্ছি, অল্প একটু মাটি দিয়ে দিচ্ছি। এবারে আমি যেটা করব সেটা হলো, একটাতে মাটির যে টপগুলো আছে তাতে আমি আমার কিচেন ওয়েস্ট কম্পোস্ট দেবো, আর প্লাস্টিকের টপগুলোতে আমি ভার্মি কম্পোস্ট দেবো। তাহলে আমার বুঝতে সুবিধা হবে, আমার মাটির টপ যেহেতু সামান্য তো তাতে আমি আমার কিচেন ওয়েস্ট কম্পোস্টটা আমি মিক্স করে দিচ্ছি, আর আমার এই প্লাস্টিকের টবে ভার্মি কম্পোস্ট একটু মিক্স করছি, আবার একটু মাটি দিচ্ছি, আর একটু কয়লার গুঁড়ো আমি একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। এবারে কি করতে হবে, এবারে আমি এই গাছ আমি একটা বসাবো, জাস্ট আমি হালকা করে টেনে তুলে নিচ্ছি। বালিতে আমি এই কারণেই আমি রেখেছিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর রুট বেরিয়ে গেছে, 8 দিন আমি রেখেছি, দেখুন সাদা হয়ে গেছে রুটগুলো, খুব সুন্দর রুট বেরিয়েছে। তো আমি এখন এই বেগুন চারাটা আমি এখানে বসাচ্ছি, আমি এবারে মাটিটা দিয়ে দেবো পুরোটা। মাটি দিলাম, আবার একটু ভার্মি কম্পোস্ট আমি দিয়ে দিচ্ছি, তারপরে লাস্ট ফিনিশিংয়ে আমি আর একবার একটু মাটি দেবো। মাটিতে একটা বসালাম আর একটা প্লাস্টিকের টবে আমি বসালাম, একটার মধ্যে আমার নিজের তৈরি করা কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিলাম আর এটার মধ্যে ভার্মি কম্পোস্ট দিয়ে আমি করলাম। দুটোতেই বেগুন চারা আমি বসিয়েছি, এবারে দেখবো যে দুটোর মধ্যে কীরকম গ্রোথ আসে। যদি সমান গ্রোথ হয় তাহলে আমার বাড়ির তৈরি করা যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করেছে সেটা আমার কাছে সাকসেসফুল হবে, আর আশা করি তারপরে আর আমার ভার্মি কম্পোস্ট আর আলাদা করে কিনতে হবে না, তো আমার বাড়ির যে কম্পোস্ট হচ্ছে সেটাতেই হয়ে যাবে। তো আজকের আপনাদের দেখালাম যে একটা বেগুন চারা বলুন, ফুলকপি চারা, ওলকপি চারা আমি নিয়ে এসেছিলাম 8-10 দিন আগে, সেগুলো আমি কীভাবে বসাচ্ছি আর তার যত্ন কীভাবে নিচ্ছি না সেগুলো আপনাদের সবই আমি দেখাচ্ছি। আমার মেয়ে এবারে এই তিনখানা টব আছে, ও নিজের থেকে তৈরি করছে, তো দেখুন ওই যে ভার্মি কম্পোস্ট নিচ্ছে, ভার্মি কম্পোস্ট নিয়ে এখানে কভার করছে, ব্যাস এবার পরেরটাই দাও। এই দেখুন, আমার 7 বছরের মেয়ে, এই 8 বছর হবে, এখনও 8 কমপ্লিট হয়নি, তো দেখতেই পাচ্ছেন 8 বছরের মেয়ের, আমার মেয়ের আমি যতটা গাছকে ভালোবাসি আমার মেয়েও খুব ভালোবাসে গাছকে। তো আমার সঙ্গে সঙ্গে এই মাটি যেগুলো এখনকার বাচ্চারা ঘাঁটাঘাঁটি করা পছন্দ করে না মাটি, তো সেই আমার বাচ্চা মেয়ে আর কি দেখুন এই ভার্মি কম্পোস্ট বলুন, কয়লা বলুন, সব কিছু হাত দিচ্ছে, কোনো অসুবিধা নেই।
কোনো রকম গন্ধ লাগছে না বা কোনো কিছু অসুবিধা হচ্ছে না, খুব ভালোভাবে আনন্দ সঙ্গে আর কি কাজগুলো করছে। তো এবারে ওই মাটি একটু দিয়ে দাও, আমি বলে দিচ্ছি ও কীভাবে করবে। দিয়ে দাও, দেখুন এবার মাটি দিয়ে দিয়েছে, ব্যাস এটা তার দিও না, এবার পরেরটায় দাও। ব্যাস দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আনন্দের সঙ্গে কত ভালোভাবে কাজগুলো করছে। আমি প্রথমে করে দেখিয়ে দিলাম, এবারে মেয়ে বলে আমিও করব, তো আমার মেয়েও করছে। তো এবারে আমাকে বেগুন চারাগুলো বসাতে হবে, ঠিক আছে? হ্যাঁ তোলো, এটা একটু ঝেড়ে নাও দেখি। হ্যাঁ আমাকে দেখো, আমাকে দেখাও দেখি, দেখি। হ্যাঁ এই দেখুন বেশ রুট বেরিয়েছে, দেখাই যাচ্ছে পরিষ্কারভাবে। হ্যাঁ নতুন রুট বেরিয়েছে, এতেও বেরিয়েছে, এই যে ধরে আছে। এবারে আমি আমি মাটিটা দিয়ে দিচ্ছি। খুব কমজোরি গাছ, ঠিক আছে? আস্তে আস্তে সাইডটা সমান, হ্যাঁ এরকমভাবে সমান করো। আমার যতগুলো চারা গাছ ছিল, বেগুন চারা, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি এবং কয়েকটা চন্দ্রমল্লিকা এনেছিলাম, সবগুলোই আমার বসানো হয়ে গেছে। তো জলও দিয়ে দিয়েছি, তো এখন কদিন আমি এগুলোকে একটু হালকা ছাওয়া জায়গায় রাখবো। তো যার তার জন্য আমি একটা এই একটা কাপড় আমি গাছগুলোর উপরে দিয়ে দিয়েছি, কারণ খুবই ছোটো ছোটো গাছ, এই দেখতেই পাচ্ছেন খুবই ছোটো ছোটো গাছ, কারণ ডাইরেক্ট রোদ লাগলে গাছগুলো তাতে মরেও যেতে পারে। তো কোনো রকম আমি চান্স নিলাম না, তো আমি একটা হালকা কাপড়ের একটা ছাউনি মতন করে দিয়েছি। তো এখন তিন চার দিন এই ছাউনির মধ্যে থাকবে, তারপরে আমি এগুলোকে ডাইরেক্ট রোদে আবার রেখে দেবো। তো আমার একটা গাছ বসানোর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখালাম। তো আপনারা পুরোটা দেখলেন যে আমি একটা চারা গাছ যখন আনলাম তখন কীরকমভাবে রাখলাম, এবং সেই চারাগুলো গাছগুলো রাখার পরে কিছুদিন পরে আবার টবে আমি কীভাবে প্রতিস্থাপন করলাম সেগুলো সবই আপনাদের দেখালাম। আর প্রতিস্থাপন করার পরে, জল দেওয়ার পরে, তারপরে আমি গাছগুলোকে কীরকম কন্ডিশনে কীরকম জায়গায় রাখলাম সেটাও আপনাদের দেখালাম। তো আশা করব আমার একটা চারা গাছ শুরু থেকে শেষ পর্যন্ত বসানোর যে পুরো প্রসেসটা, যে আমি টেকনিকটা আপনাদের দেখালাম, আশা করব আপনাদের টেকনিকটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, আমার চ্যানেলটির নাম গ্রিন ভিউ গার্ডেন। আর যদি যারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদেরকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করুন, করলে আমার যত রকম জৈবিক প্রসেসে আমি গাছ করেছি আর বড় করেছি আর তার অনেক রকম ভিডিও আপনাদের দেখিয়েছি, কোনো রকম কেমিক্যাল সার আমি ব্যবহার করিনি। তো যত রকম জৈবিক সার আছে সবই তার ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে। তো আমার সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, আর সবাইকে বলুন বাগান করার জন্য।